গাইজ, আশা করি সকলে ভালো সাবজেক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি। আরো একটা অসম ভিডিও, যেখানে কিনা আমরা কথা হচ্ছে ভীমাশক্তি সার্কেল যেটা আছে সেটা থেকে যা গান পাবো তা দিয়ে খেলে ফেলতে হবে আমাদের পুরোটা র্যাঙ্ক ম্যাচ। তাও আবার আমরা করেছি আমাদের অ্যানসিয়েন্ট রোম যে বান্ডেল যেটা আছে সেটা নিয়ে। তো ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, আমরা এসে গেছি এন্ড আমরা এখন কোথায় নামবো আমি এটাই বুঝতেছি না। গাইজ, এটা বিমা শক্তি স্ট্রিমের দিকে গেলে তো ভালোই হয়। আরে আমি শুধু শুধু এগুলো ফেলে কেন দিলাম, কি বুঝে আমরা এগুলো ফেললাম কি জানি। তো গাইস, এর কাছে AK-47 আছে কিন্তু আমরা AK-47 নিতে পারবো না। গাইস, স্কার নিয়ে করতেছি আমরা, স্কার। ও আই, সামনে দিয়ে একজন, ও হেডশট লেগে গেছে আমাদের। এন্ড এখানে ব্যাট বাইগুলো তো নিতে পারবো না, ফেলাই দিতে হবে আমাদের এগুলা। M500 ব্যাট আমাদের ফেলাই দিতে হবে। আমরা এমওগুলো নিতে পারবো শুধু। দাঁড়াও গাইস, আমরা ফেলবো এটা এক জায়গায় গিয়ে। তো গাইস, আমরা এখন দেখছো আমরা ফেলে দিছি গান, মানে গাইস এখানে আমরা ব্যাট প্যান এগুলোও নিতে পারবো না। তো গাইস, এখানে আমরা কাউকে দেখতে পাচ্ছি না। MP40 পুরো এমো শেষ হয়ে গেছে। আরে গাইজ, আমরা এখানে কাউকে দেখতে পাচ্ছি না।
আমাদের মাত্র দুইটা কিল, এখানে কাউকে আমরা দেখতে পাচ্ছি না, কি রে ভাই? ওই ওই তো একদম, ও ভাই এন্ড, ও ভাই আমার থার্ড কিল গাইস। ও ভাই ভুল করে এগুলো কেন তো নিয়ে দাও ভাই, ইউএস প্লেয়ার ব্যাট। সে যদি ভীম আসে গোলটার ভিতর যদি মানে সার্কেলের মধ্যে যদি ঢুকতে পারবো যদি মতো, তাহলে আমরা সব কিছু নিয়ে ফেলতে পারতাম এর থেকে, মানে ব্যাটও নিয়ে ফেলতে পারতাম। P90 ছিল এর কাছে। ও ভাই 20টা এমও পেয়ে গিয়েছি গাইস, আমরা এখানে আর কাউকে দেখতে পাচ্ছি না, কি রে ভাই? গাইস এখানে ভাই কিছুই কই যাচ্ছি না, ও ভাই কিসন থেকে মারিও না। এন্ড গাইস মরো রে, এন্ড হেডশট, ও ভাই আমাদের চতুর্থ কিল, আর আবার তুলে দিয়েছে। এই ভাই কে মার ব্যাগ দেখতে দেখতে উড়িয়ে দিত আর টলে। ও ভাই আমার হেলথ, আমার হেলথ কি অবস্থা সেটা দেখো। ও ভাই গাইজ আমাদের নিয়ে ফেলতে হবে মেড কিট, তা আবার আমরা খেলছি আমাদের অ্যানসিয়েন্ট রোম বান্ডেল যেটা আছে সেটা দিয়ে। এটা কালকে হঠাৎ করে পেয়ে গিয়েছিলাম, এটা আমি অনেকদিন ধরে ট্রাই করছিলাম কিন্তু পাচ্ছিলাম না। হঠাৎ করে কালকে একটা গোল্ড রয়্যাল ঘুরাই, মানে গোল্ড রয়্যাল একটা স্পিন করি এন্ড তার মধ্যে দিয়ে আমি পেয়ে যাই গা। ও ভাই এখানে একজন, ও রে ভাই এর নেট গেছে কা নাকি, ভাই এর নেট গেছিল কা মনে একটু করে, মানে ডিস্টার্ব করছিল মনে হয়। এটা কালকে গোল্ড রয়্যাল একটা স্পিন করার পর আমরা পেয়ে গিয়েছিলাম, এটা অনেক দিন ধরে ট্রাই করছি কিন্তু পাই নাই। অবশেষে কালকে গিয়ে পেয়ে গিয়েছিলাম, মানে গতকাল পেয়ে গিয়েছিলাম। গাইজ আমাদের খেলা হবে এখন, আমাদের 5টা কিল হয়ে গিয়েছে, মেড কিট নি। গাইস এখানে আমরা কিচ্ছুই দেখতে পাচ্ছিস না, এখানে স্কার দিয়ে মারবো সবাইকে আমরা। গোলের মধ্যে আমরা ঘুরতে আসছি, মানে সার্কেলটার ভিতরে আমরা ঘুরতে আসছি কিন্তু আমরা এখানে কাউকে দেখতে পাচ্ছি না। আমাদের মাত্র 5টা কিল হয়েছে, গাইজ একটা মাশরুম খেয়ে নি আমরা। ও ভাই কিভাবে কিভাবে আমরা এই সাইকেল থেকে এত ভালো ভালো গান পেয়েছি সেটা নিজেই বুঝতে পারছিস না। MP40 অফ দি স্কার, গাই তোর 12 জন এলাইভ, কি রে ভাই? গাইস আমরা এখানে মেড কিটটা নিয়ে নিই, মেড কিট। গাইস আমরা যাই এখানে, আমরা কাউকে দেখতে পাচ্ছিস না।
গাছ আমরা এখানে কাউকে দেখতে পাচ্ছিস না, নয় জন লাইভ মাত্র, এটা বুঝে আসবে না কে জানে। গাছ আমরা ভুল করে নিয়ে বলছি, এটা এখন আমরা ফেলে দিব। এই ভাই একজনকে দেখছি এন্ড মরে না কেন, উল্টা পাল্টা জায়গায় লাগে ও অন্ট এন্ড ভালো ড্যামেজ এন্ড হেডশট। ও ভাই আজকে আমাদের অনেক হেডশট লেগেছে, গাছ আমরা 6টা কিল হয়ে গেছে। এ ভাই ও ও ভাই আমাদের ও হেডশট লাগছে একটা অ্যান্ড আমাদের আরেকটা কিলে, আমাদের নিশ্চয়ই হেলথ 12টা বাজিয়ে দিয়েছিল, একটুর জন্য মরি নাই আর। ও ভাই গাইজ একে রিলোড করেনি, আর মাত্র 6 জন এলে আমাদের 7টা কিল হয়ে গেছে। গাইজ আমরা এখানে আর কাউকে দেখতে পাচ্ছি না, আর আমাদের ভেস্ট আর হেলমেটের তো পুরোই অবস্থা খারাপ। গাইজ আমরা এখানে কাউকে দেখতে পাচ্ছিস না, ও আরেকজনকে দেখছি এন্ড ও ভাই আমাদের 8টা কিল এসে গেছে, মোটে মিলে আমাদের 8টা কিল হয়ে গিয়েছে। গাইজ ভুল করে প্যারাংটা নিয়ে ফেলেছি, এন্ড এখানে আমরা যাচ্ছি, এখানে ফ্যাক্টরির দিকে আমরা যাচ্ছি। আমাদের এখানে তো ভেস্টের অর্ধে হেলমেটের পুরো পুরো শেষ ভেস্টটা, একটু করে কেউ মারলে আমি মরে যাবো গা, কিন্তু আমরা এখানে ভেস্ট খুঁজে পাচ্ছি না গাইস। যা আছে তা দিয়ে আমাদের খেলতে হবে। খানে 5 জন এলে মানে 4 জন এনিমি, ভাই পিছন থেকে আমাদের আনতেছে রে ভাই পিছন থেকে। ও কোথায় রে, আরে কোথায়, পিছন থেকে মাসে কিন্তু কোথাও দেখতেছি দেখতে পাচ্ছিস না। গাইস কাবা দেখিয়ে বসি, গাইজ আমরা এখানে কাউকে দেখতে পাচ্ছি না, আরে এই গাছটা পিছনে আমরা এসে যাই গা। ও আর একজন মরছে, আর 3 জন এনিমি বাকি। গাইজ এখানে জোন আসতেছে, জোন আসতেছে, আর একজন এনিমি কেউ দেখা যাচ্ছে না। ও ভাই পাশে, ও ভাই আমাদের আর একটা কি, আর 2 জন এনিমি বাকি, আমাদের 9টা কিল হয়ে গিয়েছে।
গাইজ এর থেকে মেডকিট গুলো নিয়ে নিই আমরা। গাইজ এখানে আমরা কাউকে দেখতে পাচ্ছি না, আমাদেরকে এনেছিল তো বুঝে আসবে আদেও, কাউকে দেখতে পাচ্ছি না। আরে আর কাউকে দেখতে পাচ্ছি না, জোন আসতেছে উল্টা। আরে ও ভাই জোন এসে মেরে দিবে, ওই তো একজনকে দেখছি। এন্ড ও ভাই জোন আমাদেরকে মেরে দিবে, তোমাকে মারার জন্য আমাদেরকে জোন মেরে দিবে। এন্ড গাইস এখানে কভার নিতে আছে, ও ভাই হেডশট লেগে গেছে, হেডশট লেগে গেছে গাইস। আরে ব্যাটটা আমাদেরকে ফেলাতে হবে, ব্যাটটা ফেলবো এই, আমরা এখনই ব্যাটটা ফেলে দিচ্ছি গাইস, আমরা এখানে উপর উঠে যাবো গা। গাইস নামবো, বুঝতেছি না আমি নামবো নাকি নামবো না। গাইস কি হবে এখন, আর একজন বাকি, তাকে এখানে দৌ ভাই জোন আসতেছে, জোনের দিকে তো খেয়ালই দিই নে। ও ভাই 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 এখানে থেকে লাভ দেওয়া যাবে না ভাই, এখানে থেকে লাভ দেওয়া যাবে না মনে হয় আরেকবার না ভাই। এন্ড এখানে নেমে ভাই তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, ও ভাই মরে গেছি গাইস, লাস্ট গেমটার জন্য মরে গেছিলাম। তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে ভাই। দেখাবে কোনো দেখাবে পরের কোনো ভিডিওতে, বাই।